আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বাংলা টিউটোরিয়াল প্রোগ্রাম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। দুবাই মিউনিসিপ্যালিটি সেখানকার নাগরিকদের সাবধান করে বলেছে যে সড়কে ময়লা ফেললে বড় অঙ্কের জরিমানা গুনতে হবে। এর মধ্যে সিগারেটের ফিল্টারও রয়েছে, আর থুতু ফেললেও হবে একই অঙ্কের জরিমানা, যদিও অনেকেই বুঝতে পারে না সে জরিমানা অঙ্কে কত। মিউনিসিপ্যালিটি বলেছে যারা ময়লা ফেলবে তাদের বিরুদ্ধে করা সিদ্ধান্ত নেওয়া হবে, এমনকি যদি গাড়ি থেকে বা হাঁটার সময় সড়কে ময়লা ফেলা হয়। এছাড়া পার্ক বা কমার্শিয়াল এলাকাগুলোতেও ময়লা ফেললে বিচারের মুখোমুখি হতে হবে। গালফ নিউজের রিপোর্টার মরিয়ম এম আল বলেছেন দুবাইয়ের ধূমপায়ীরা পথে অনেক বেশি সিগারেট ধরান না, তবে মাঝে মাঝে সিগারেট টানা শেষ করে ফিল্টার ফেলেন পথে। দুবাই মিউনিসিপ্যালিটি শহরকে পরিষ্কার রাখতে সম্প্রতি এক ক্যাম্পেইন চালু করেছে, যেখানে সিগারেটের ব্যবহৃত ফিল্টার পথে না ফেলার জন্য সাবধান করে দেওয়া হয়েছে। আইন ভঙ্গকারীরা যদি এসব এলাকায় সিগারেট টানেন এবং সিগারেটের ফেলনা অংশ ফুটপাথ বা রাস্তার পার্শ্বে ছুড়েন, তবে 500 দিরহাম জরিমানা করা হবে, যা বাংলাদেশি টাকায় 11,400 টাকা। যদি দ্বিতীয়বার এই রাস্তায় সিগারেট ফিল্টার ফেলার মতো অপরাধ করেন, তবে জরিমানা হবে দ্বিগুণ, আর তিনগুণ হবে পরের প্রতিবারের একই অপরাধের জন্য। বর্তমানে দুবাই মিউনিসিপ্যালিটির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগে 154 জন ইন্সপেক্টর কাজ করছেন, যারা নিয়ম ভেঙে পথে ময়লা ফেলবেন তাদের জরিমানা করা এখতিয়ার দেওয়া হয়েছে এই ইন্সপেক্টরদের। দুবাইতে পথে থুতু ফেলা জরিমানা ও 500 দিরহাম, যা বাংলা টাকা প্রায় 11,400 টাকা। বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের পরিচালক আব্দুল মজিদ সাইফাই বলেন, এই ক্যাম্পেইনের মাধ্যমে আমরা মানুষকে সচেতন করার চেষ্টা করেছি যেন সিগারেটের ফিল্টার বা ছোট কাগজ পথে না ফেলে। এছাড়াও পাবলিক প্লেসে থুতু ফেলার মতো অস্বাস্থ্যকর বিষয়গুলো থেকে দূরে থাকতে সচেতন করা হচ্ছে। এই ভিডিওর মাধ্যমে নিজে জানুন এবং অন্যকেও জানান, বেশি বেশি করে শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে, এবং এরকম আরও ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।